ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ফের ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, বলছে ইউক্রেন। জানিয়ে দিব, ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করলে মারিউপোলে হামলা বন্ধ হবে। এদিকে তালেবানের হামলায় পাকিস্তানের 6 সেনা নিহত। ইউক্রেন একটি সন্ধিক্ষণে আছে, জ্বালাময়ী বক্তব্য জেলেনস্কির, বিবিসি বাংলার প্রতিবেদন। জানিয়ে দেব ভারতের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ, কেজরিওয়ালের বাসভবনে হামলা, তারপর যা হলো। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়া চায় ইউরোপের ভিত্তি ধ্বংস হোক, বলছে জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফের ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, বলছে ইউক্রেন। রাশিয়া ফের ব্যাপক আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার মতোজিয়ানিক এ অভিযোগ করেন খবর বিবিসির। মতোজিয়ানিক বলেন, রাশিয়া এখনও অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোল, লোহানস্কের পপাসনা ও রুভিঝনে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলার যে পরিকল্পনার কথা মস্কো জানিয়েছিল সে অনুযায়ী তারা এগোচ্ছে। তিনি বলেন, দেখা গেছে কিয়েভ ও চেরনিহিব অঞ্চল থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নিচ্ছে, তবে এটি ব্যাপক আকারে সেনা প্রত্যাহার মনে করছে না ইউক্রেনের সেনাবাহিনী। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, শান্তি আলোচনায় পারস্পরিক আস্থা বাড়ানোর প্রচেষ্টায় দেশটি কয়েক গুণ সামরিক তৎপরতা হ্রাস করবে। তারা আরও জানিয়েছে, ক্রিমিয়া ও দনবাস অঞ্চল নিয়ে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ, রাশিয়ার সংবিধান অন্য কারো সঙ্গে দেশের অঞ্চলের ভাগ্য নিয়ে আলোচনা করতে অনুমোদন দেয় না। ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করলে মারিউপোলে হামলা বন্ধ হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল নগরীতে গোলাবর্ষণ কেবল তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন তিনি। ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে খবর বিবিসির। তবে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে সাধারণ মানুষদেরকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করে দেখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা বলেছেন, মারিউপোলের পরিস্থিতি বিপর্যয়কর। তারা বলছেন, সেখানে বেসামরিক নাগরিকদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে, তারা নগরী ছাড়তে চাইলে যেতে দিতে হবে, প্রয়োজনীয় খাবার পানি ঔষধ এবং প্রাণও তাদের কাছে পৌঁছাতে দিতে হবে। বিবিসি জানায়, তাদের নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বোমা বর্ষণে গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলে ধ্বংসযজ্ঞ দেখা গেছে। অবরুদ্ধ এই নগরীতে কয়েক সপ্তাহ ধরে চলছে রুশ সেনাদের গোলাবর্ষণ। ফ্রান্স, তুরস্ক, গ্রিস এবং বেশ কয়েকটি মানবিক ত্রাণ দল প্রেসিডেন্ট পুতিনের কাছে মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা পেশ করেছেন। কর্মকর্তারা বলছেন, ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন তিনি প্রস্তাবটি নিয়ে চিন্তা ভাবনা করবেন। তালেবানের হামলায় পাকিস্তানের 6 সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সেনা ঘাঁটিতে বুধবার স্থানীয় তালেবানের হামলায় অন্তত 6 সেনা নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। তেহরিক ই তালেবান পাকিস্তান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তীব্র গোলাগুলির সময় 6 সেনা নিহত হন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। এদিকে এক বিবৃতিতে টিটিপি দাবি করেছে, ওই হামলায় 30 জনের বেশি সেনা নিহত কিংবা আহত হয়েছেন। অবশ্য জঙ্গিরা প্রায়ই তাদের অর্জনকে একটু বাড়িয়ে প্রচার করে, অন্যদিকে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কমিয়ে জানায়। প্রসঙ্গত, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় যাওয়া তালেবান আর পাকিস্তানের তেহরিক ই তালেবানের উৎপত্তি একই জায়গা থেকে হলেও বর্তমানে তারা ভিন্ন ভিন্ন ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইউক্রেন একটি সন্ধিক্ষণে আছে, জ্বালাময়ী বক্তব্য জেলেনস্কির, বিবিসি বাংলার প্রতিবেদন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ বর্তমানে একটি সন্ধিক্ষণে রয়েছে। এ সময় তিনি রাশিয়ার যুদ্ধ কমানোর দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, এটি হচ্ছে পূর্বাঞ্চল ব্রেক ওয়ে অঞ্চল, ডনবাসে নতুন হামলার পূর্ব প্রস্তুতি মাত্র। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, কিয়েভ থেকে রুশ বাহিনীর তথাকথিত প্রত্যাহার আমাদের প্রতিরোধ বাহিনীর কাজের ফল। জেলেনস্কি, আমরা কাউকে বিশ্বাস করি না একটি সুন্দর শব্দও নয়। যুদ্ধক্ষেত্রে একটি বাস্তব পরিস্থিতি রয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিছুই ছেড়ে দিব না। তিনি আরো বলেন, যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছে, আপাতত এগুলি কেবল আলাপ আলোচনা মাত্র, এখনো কোনো কিছুই নির্দিষ্ট নয়। জেলেনস্কি আরো বলেন, যুদ্ধ বিমান ও কামান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অস্ত্র চাওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা অবশ্যই
সশস্ত্র হতে হবে এবং নিপীড়ক হতে হবে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার 36তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময় ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন, সূত্র বিবিসি বাংলা। কেজরিওয়ালের বাসভবনে হামলা। দ্য কাশ্মীর ফাইলস ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে। বুধবার যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্যের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা কেজরিওয়ালের বাড়ির বাইরে সরকারি সম্পত্তি ভাঙচুর করেন বলে অভিযোগ। দেওয়ালে গেরুয়া রং করে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে ব্যারিকেড, সিসিটিভি ক্যামেরাও তছনছ করা হয়েছে বলে অভিযোগ। এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া টুইট করে জানান, কিছু অসামাজিক লোক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলা চালায়। পুলিশি নিরাপত্তার গেট ভেঙে ফেলা হয়েছে, সিসিটিভি ক্যামেরা নষ্ট করা হয়েছে। আরও একটি টুইটে তার দাবি, বিজেপির গুন্ডারা মুখ্যমন্ত্রীর ঘর ভাঙচুর করে যাচ্ছে। দিল্লির পুলিশ তাদের আটকানোর বদলে বাড়ির দরজা পর্যন্ত নিয়ে এসেছে। সিসোদিয়ার দাবি, পূর্ব পরিকল্পিতভাবে চক্রান্ত, কেজরিওয়ালকে হারাতে না পেরে খুনের চেষ্টা করেছে বিজেপি। প্রসঙ্গত, এদিন যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য এবং দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দর পাশ সিং বাগ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল কেজরিওয়ালের বাড়ির বাইরে। সেখান থেকে এই গণ্ডগোলের সূত্রপাত। গত সপ্তাহে দিল্লি বিধানসভায় দ্য কাশ্মীর ফাইল ছবি নিয়ে কেজরিওয়াল বলেছিলেন, করমুক্ত করার কি দরকার, ছবিটি ইউটিউবে আপলোড করা হোক তাহলে সবাই দেখতে পারবে। তিনি বিজেপির বিধায়কদের কটাক্ষ করে বলেছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের নামে নির্মাতারা কোটি কোটি কামাচ্ছেন আর আপনাদের পোস্টার লাগানোর কাজ দিয়েছে। এই মন্তব্যের পরই ভারত জুড়ে বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। রাশিয়া চায় ইউরোপের ভিত্তি ধ্বংস হোক বলছে জেলনস্কি। রাশিয়া ইউরোপের ভিত্তি ধ্বংস করে দিতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার 169 সদস্য বিশিষ্ট নরওয়ের পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হন জেলনস্কি। এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যরা হাত তালি দিয়ে তাকে স্বাগত জানান। জেলনস্কি বলেন, এখনই সময় ইউরোপের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার। এদিন পার্লামেন্টে নরওয়ের আইন প্রণেতাদের উদ্দেশ্যে জেলনস্কি বলেন, রাশিয়া চায় ইউরোপের ভিত্তি ধ্বংস হয়ে যাক, এ সময় ইউরোপের ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবনার সময় বলেও সতর্ক করেন তিনি। জেলনস্কি আরও বলেন, ইউক্রেন একটি শক্তিশালী দেশ, এমন একটি দেশ ইউরোপের সঙ্গে যুক্ত থাকলে ইউরোপের জন্য লাভজনক। বৈঠকে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে চলমান যুদ্ধে কিয়েভের সাহসিকতার প্রশংসা করে নরওয়ের পার্লামেন্টের সদস্যরা বলেন, ইউক্রেনে হামলার শিকার সাধারণ মানুষ, সেনাদের জন্য আমাদের হৃদয়ে রক্তপাত হয়। তবে নিজ মাতৃভূমিকে রক্ষায় ইউক্রেন যেভাবে লড়াই করছে তা সত্যি প্রশংসনীয়। এ সময় নরওয়ে ইউক্রেনের পাশে রয়েছে বলে জানান পার্লামেন্টের সদস্যরা। এদিকে ইউক্রেন ইস্যুতে একদিকে রাশিয়ার বিরুদ্ধে জার্মানি সহ ইউর কঠিন নিষেধাজ্ঞা, বিপরীতে রাশিয়া থেকে আমদানি করা জ্বালানি তেল, গ্যাস, কয়লা সহ অন্যান্য পণ্যের সরবরাহ হঠাৎ বন্ধ করে দেওয়া সহ রুশ মুদ্রায় মূল্য পরিষদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেওয়া নতুন সিদ্ধান্তে কঠিন পরিস্থিতির মুখোমুখি জার্মানি সহ ইউর বেশ কয়েকটি দেশ। এর মধ্যে শিল্প কারখানা সহ গৃহস্থালি কাজে ব্যবহৃত রাশিয়া থেকে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিতে পারে জানিয়ে অগ্রিম সতর্কতা জারি করেছে দেশটির অর্থমন্ত্রী রবার্ট হাবেক। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক জার্মানির সাধারণ জনগণের প্রতি এই সতর্ক বার্তা উচ্চারণ করেন।